নমস্কার, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এর আগে আমি ভেজ মোমো রেসিপি আমার এই চ্যানেলে দিয়েছি, আজ বানাবো চিকেন মোমো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চাটনিটাই বানিয়ে নিই। মোমো থেকে মোমোর চাটনি সবারই প্রিয়। টমেটো আর একটা শুকনো লঙ্কা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে রসুন বাটাটা দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে নাড়বো, যতক্ষণ না টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো চাটনি তৈরি আমাদের। এবার মোমোর জন্য ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে নুন আর তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটু একটু করে জল দিয়ে দিয়ে মেখে নেব। মোমো বানানোর জন্য ময়দাটাকে একটু সময় নিয়ে মাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি যেমনভাবে মাখছি তেমনভাবেই মাখতে হবে। এবার এর মধ্যে একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি মোমোর পুরটা তৈরি করে নিই। আমি এখানে চিকেনটা একটু ভাপিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মোমোগুলোকে তৈরি করে নিই। ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে একটু আটা দিয়ে বেলে নেব। এবার এর মধ্যে পুরটাকে ভরে নিয়ে মোমোর শেপ দিয়ে দেবো। যার যেরকম পছন্দ সেরকমভাবেই দিতে পারেন। মোমোর তো অনেক রকমই শেপ হয়, তো আমি এখানে দু তিন রকম শেপ করেছি। মোমোগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার স্যুপটা চাপিয়ে দেবো, কারণ একদিকে স্যুপ হবে আর ওপরেই আমি মোমোগুলো স্টিম করব। তেলের মধ্যে গাজর কুচিটা দিয়ে একটু নেড়ে নেব, তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। এবার ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। নুনটা একটু মেপে দেবেন, কারণ এরপরে সয়া সস পড়বে, তো ওতে একটু নুন থাকে। এরপর জল দিয়ে দেবো, বেশি করেই জলটা দেবো, কারণ এর ওপরেই তো মোমোর স্টিম হবে। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আগেই বলেছিলাম যে সয়া সস দেবো, সয়া সসটা দিয়ে দেবো। আর মোমো করার জন্য এই যে আমি একটা বাটি দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল মাখিয়ে মোমোগুলো স্টিম হতে চাপিয়ে দেবো। একদিকে স্যুপ হচ্ছে আর একদিকে আমি মোমো স্টিম হতে চাপিয়ে দিয়েছি, তাহলে দুটোই একসাথেই হয়ে যাবে। দেখুন মোমোগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে। তৈরি আমাদের চিকেন মোমো, চিকেন স্যুপ আর ঝাল ঝাল চাটনি। আর কার কার মোমোর থেকে মোমোর চাটনি বেশি ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।